হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি স্মার্ট ওয়্যারলেস ভোল্টেজ ডিটেক্টর তৈরি করা যায়। এটি অসাধারণ একটি প্রজেক্ট এবং খুবই ইন্টারেস্টিং একটি প্রজেক্ট। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে, আমি প্রথমে এখানে তিনটি ট্রানজিস্টর ইউজ করেছি। এই ট্রানজিস্টরগুলো হচ্ছে BC548, অর্থাৎ BC548 মডেলের ট্রানজিস্টর, NPN ট্রানজিস্টর আর কি। এগুলো হাই ভোল্টেজ গেইন প্রোডিউস করে আর কি। তো আমাদের সাথে লাগবে হচ্ছে একটি 9 ভোল্টের ব্যাটারি, সাথে হচ্ছে একটি ব্যাটারি হোল্ডার, আমাদের লাগবে একটি বাজার এবং একটি LED লাইট, এবং সাথে একটি 220 ওহমসের রেজিস্ট্যান্স, এবং সাথে সামান্য কিছু কপার ওয়্যার। তো চলুন আমরা দেখি কিভাবে একটি স্মার্ট ওয়্যারলেস ভোল্টেজ ডিটেক্টর তৈরি করা যায়, আমরা দেখি। তো ফার্স্ট অফ অল আমরা যা করব তা হচ্ছে এই কপার ওয়্যারকে এভাবে কোনো স্ক্রুড্রাইভারের মাধ্যমে বা আপনারা যেভাবে পারেন, তো এইভাবে আমরা পেঁচিয়ে এরকম মডেল করে নিব আর কি। আপনারা দেখুন, এটা একটা অনেকটা দেখতে ইন্ডাক্টরের মডেল। তো আমরা এই অংশটি কেটে নেব, আমাদের মূলত এতটুকুই লাগবে আর কি। এখন হচ্ছে আমরা ট্রানজিস্টরের কানেকশন দেবো আর কি। তো NPN এর এই ট্রানজিস্টরের এটি হচ্ছে কালেক্টর, মিডিলটি হচ্ছে বেস এবং সাইডেরটি হচ্ছে ইমিটার। তো প্রথমে আমরা একটু এরকম মডেল করে নিলাম আর কি। ইমিটারটা এরকম লম্বা করে দিলাম, বেসটাকে পিছন দিকে দিয়ে দিলাম, আপনারা দেখুন এভাবে পিছনের দিকে দিলাম, এবং ইমিটারটাকে এই ডান সাইডে বাঁকা করে দিলাম। প্রত্যেকটা ট্রানজিস্টর আমাদের এই মডেল করে নিব আর কি। আমরা প্রথমে সেমভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমরা কালেকশনে দেব। কালেকশনের ক্ষেত্রে আমাদের যে কপার দিয়ে যে আমরা ইন্ডাক্টর তৈরি করলাম, এটি হচ্ছে ট্রানজিস্টরের বেস যে পয়েন্ট আছে, আমরা এই পয়েন্টটির সাথে এইভাবে সংযোগ করে দেব। চলুন আমরা সংযোগ করি। তো ভিউয়ার্স দেখুন, আমরা ট্রানজিস্টার বেস পয়েন্টের সাথে আমরা এটিকে সংযোগ করে দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে আরেকটি ট্রানজিস্টার আছে, পরের ট্রানজিস্টারের যে বেস পয়েন্টটি এবং এই ট্রানজিস্টারের যে ইমিটার পয়েন্ট আছে সেটার সাথে এইভাবে সংযোগ করব আমরা, ঠিক এইভাবে। অর্থাৎ এই ট্রানজিস্টারের যে বেস পয়েন্টটি এই ট্রানজিস্টারের এই মিটারের সাথে এইভাবে সংযোগ হবে, এবং এটার যে কালেক্টর পয়েন্ট আছে, কালেক্টর পয়েন্টগুলো সবসময় কমন থাকবে আর কি। এটার কালেক্টর এবং এটার কালেক্টর সেম এইভাবে সংযোগ হবে। চলুন আমরা সংযোগ করি। এবং এই কালেক্টরগুলো থাকবে হচ্ছে কমন আর কি। তো কালেক্টর কালেক্টর আমরা সংযোগ করে দিই। কালেক্টরের সাথে
সংযোগ হয়ে গেছে। এবং সিমিলারলি আরেকটি যে ট্রানজিস্টর রয়েছে আমাদের, এটির সংযোগ অনেকটা সেম হবে আর কি, অর্থাৎ এটার যে আপনার ইমিটার আছে এবং এটার যে বেস পয়েন্ট আছে এটার সাথে এটা সংযোগ হবে এবং এই কালেক্টরগুলো সেম একসাথেই সংযোগ হবে। ঠিক এইভাবে চলুন আমরা কানেকশন দিই। মোটামুটি আমাদের কানেকশন হয়ে গেছে, আমরা বাড়তি অংশটুকু কেটে দিব। এই হচ্ছে আমাদের কানেকশন সার্কিট ডায়াগ্রাম আর কি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই এলইডিটাকে এখানে সংযোগ করব। তো এলইডির যে নেগেটিভ টার্মিনাল আছে, তো এই নেগেটিভ টার্মিনালটাকে আপনার এই কালেক্টরের সাথে সংযোগ করে দেবো। এইভাবে চলুন আমরা সংযোগ করে দিই। আমরা নেগেটিভ টার্মিনালটাকে সংযোগ করে দিছি। এখন হচ্ছে এই পজিটিভ টার্মিনালে আমরা একটি রেজিস্ট্যান্স ইউজ করব, কারণ আমরা জানি যে একটা এলইডি ম্যাক্সিমাম 3.5 ভোল্টে অপারেট হয়, এর থেকে বেশি ভোল্টেজ হলেই এলইডি কেটে যায়। তো এলইডি কেটে যাওয়া রোধ করার জন্য আমরা এই রেজিস্ট্যান্সটি এখানে ইউজ করতেছি, 220 ওহমসের রেজিস্ট্যান্স। আমাদের রেজিস্ট্যান্স সংযোগও হয়ে গেছে। এখন আমরা এখানে একটি বাজারকে সেট আপ করবো। বাজারের সেট আপ হচ্ছে, বাজারের যে প্লাস পয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, পজিটিভ পজিটিভ সাইডটা থাকবে হচ্ছে এই রেজিস্ট্যান্সের এখানে, আর নেগেটিভ সাইডটা থাকবে সরাসরি আমাদের যে ট্রানজিস্টরের যে তিনটা কালেক্টর একখান একসাথে যোগ হয়েছে সেই কালেক্টরের সাথে আর কি। চলেন আমরা কানেকশন দিয়ে দিই। আমরা বাজারের পজিটিভ টার্মিনালকে সংযোগ করে দিলাম। এখন বাজারের নেগেটিভ টার্মিনালটাকে আমরা ট্রানজিস্টরের কালেক্টরের সাথে সরাসরি সংযোগ করে দেবো আর কি। তো ভিউয়ার্স দেখুন, অলরেডি কিন্তু আমাদের এই স্মার্ট ভোল্টেজ ডিটেক্টর কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্যাটারির মাধ্যমে পাওয়ার সাপ্লাই সংযোগ দিব। তো ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল আছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা আমরা ট্রানজিস্টরের ইমিটারে সংযোগ করে দেবো।
যে এই যে মিটার পয়েন্ট আছে ট্রানজিস্টরে, আমরা একটি এখানে সংযোগ করলাম, আর পজিটিভ টার্মিনালটা হচ্ছে এই রেজিস্ট্যান্স এবং এই বাজারে যে পজিটিভ টার্মিনাল আছে এখানে আমরা সংযোগ করব। তো ভিউয়ার্স দেখেন আপনারা, হয়ে গেল আমাদের স্মার্ট ভোল্টেজ ডিটেক্টর। তো চলুন দেখি এটি কীভাবে কাজ করে। আমরা জানি যে প্রত্যেকটা পাওয়ার লাইনে কিন্তু লাইন এবং নিউট্রাল আছে, তো লাইনটা তো খুবই ডেঞ্জার আমরা জানি এটা। তো দেখেন আমি ইনসুলেটর উপর দিয়ে ধরতেছি, দেখেন আমার বাজারটি বাজতেছে এবং আমার এলইডি লাইটটি বারবার বিপ দিচ্ছে আর কি। অর্থাৎ এই সাইটের যে কানেকশনটা আছে এটি হচ্ছে লাইন, এবং দেখেন এবং চলেন এটাই দেখি একটু আমরা। দেখেন এখানে কিন্তু অনেক জোরে বাজতেছে, বাট এই সাইডে দেখেন কোনো রেসপন্স নয়। অর্থাৎ এই সাইডে হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই আছে, বাট এই সাইডে ইলেকট্রিসিটি সাপ্লাই নেই। তো ভিউয়ার্স আশা করি আপনারা খুব এনজয় করেছেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে টিক দিয়ে দেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।